এরকম একটা চেয়ার দরকার আমার। বাহ, বলতে না বলতে চলে আসছে। সো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম টু নুশফা থ্রি। এন্ড কি অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভাইজারটা লাগিয়ে নিলাম কারণ ঠান্ডা পড়ে গেছে অলরেডি। তো আজকে যাচ্ছি হচ্ছে মেইনলি একটা চেয়ার দেখার উদ্দেশ্যে। তো ইদানিং করে আমি আসলে অনেকগুলো কাজ করতেছি, এডিটিংয়ের কাজগুলো করতেছি। আমার পিসিতে একটু স্লো, যার কারণে আমার দেখা গেছে যে অনেক সময় লেগে যায় পিসিতে এডিট করতে যেয়ে, এবং সেই সময়টা আমার আসলে একটা টুলের উপরে বসে এডিটিংয়ের কাজটা করতে হয়। আমার আগের চেয়ারটাও ফর সাম রিজন নাই এখন, তো ভাবলাম যে একটা চেয়ার নিয়েই নিই। এবং এটা নেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে অবশ্যই। উদ্দেশ্যটা হচ্ছে আমি মাঝখান দিয়ে যখন ভিডিও করি, সরি ভিডিও না, এডিট করি যখন, তো এডিট করার সময় দেখা গেছে যে হঠাৎ করে আমার ব্যাক পেইন শুরু হয় 4-5 দিন আগে। তো এই বয়সে যদি ব্যাক পেইন শুরু হয়ে যায় তাহলে তো প্রবলেম। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমার পরবর্তী ভিডিওজের আপডেটগুলো চলে যায় সর্বপ্রথম আপনার কাছে। তো যেটা বলতেছিলাম, আমার ব্যাক পেইন হঠাৎ শুরু হয়, এবং ভাই সবারই একটা ইচ্ছা আছে, যত মধ্যবিত্ত হোক আর যাই হোক, সবারই একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে বাইকারদের, যে কোনো না কোনো সময় যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে একটা স্পোর্টস বাইক হয়তো বা কিনবো। এবং স্পোর্টস বাইক একটু ব্যাক পেইনের সমস্যা হবেই, তার আগেই যদি আমার এরকম ব্যাক পেইন শুরু হয়ে যায় তাহলে তো প্রবলেম। তাই ভাবলাম একটা চেয়ার নিয়েই নেওয়া যায়, বাজেট কম, তাই দেখতে যাচ্ছি যদি ঠিকঠাকভাবে সব কিছু হয়ে যায় তাহলে হয়তো আজকে চেয়ারটা নিয়ে নিব। এবং সেই সাথে চেয়ারটা কত পড়লো, কেন নিলাম, কি কারণে নিলাম এবং স্পেসিফিকেশনস কি, কাদের জন্য এটা পারফেক্ট, এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো বলে ভাবতেছি। তো আপাতত যাচ্ছি হচ্ছে মালিবাগ, মালিবাগই তো বলে এটাকে। হ্যাঁ, মালিবাগে একটা শপিং মল আছে গ্র্যান্ড প্লাজা নামে, তো সেই দিকে যাচ্ছি, গ্র্যান্ড প্লাজাতে যাবো। অলরেডি আমার তাদের সাথে কথা হয়েছে, গতকালকে আমি গেছিলাম, কিন্তু গতকালকে তাদের শপটা বন্ধ হয়ে গেছে আমি যাওয়ার পরে, যার জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোইছি। এখন বাজে হচ্ছে 3:59, অর্থাৎ ধরা যায় যে 4টার মতো বাজে, আমি ওই মালিবাগের উদ্দেশ্যে রওনা দিছি। এবং দেখি যদি হয়ে যায় তাহলে তো আপনি অবশ্যই দেখবেন কোনটা নিছি না নিছি। কারণ হাতে আসলে সময় খুব শর্ট নিয়ে বের হই, বাট কাজ থাকে প্রচুর, যার কারণে আসলে অনেক সময় কাজটা ফুলফিল হয় না। এবং একটা দুঃখজনক ঘটনা বলি, কালকে যে আমি গেছি, কালকে আমি 2-3 জায়গায় গেছিলাম, তবে প্রবলেম হয়ে গেছে পুরো ফুটেজ আমার রেকর্ডও হয়েছে, সব কিছু হয়েছে, বাট পিসিতে যখন আমি ট্রান্সফার করব, পিসিতে তো ট্রান্সফার করার সময় আমি এসডি কার্ডটা হচ্ছে ইনসার্ট করছি পিসির মধ্যে, বাট ইনসার্ট করার পরে হয়েছে প্রবলেম। ইনসার্ট করার পরে হয়েছে হচ্ছে কিছু ফুটেজ না, মানে ম্যাক্সিমাম ফুটেজই 95% ফুটেজ আমার ক্র্যাক হয়ে গেছে। আমি সেইটা আবার হচ্ছে ক্যামেরায় লাগাইলাম, দেখলাম ক্যামেরায় ফুটেজগুলো দেখা যাচ্ছে বাট পিসিতে আমার ফুটেজগুলো নিচ্ছে না। তো ক্যামেরার প্রবলেম হইলে আসলে স্বাভাবিকভাবেই আমি ক্যামেরার মধ্যে উপস্থিত থাকা যে ভিডিওগুলো দেখতে পারতাম না, বাট ক্যামেরায় আমি ভিডিওগুলো দেখতে পারতেছিলাম, বাট পিসিতে সেগুলো যাচ্ছিল না। কার্ড রিডারটা আমি যেটা ইউজ করি সেটা আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে দেখবো কার্ড রিডারের কোনো প্রবলেম কি না। পিসি আমি অনেক আগেই আপনারা দেখছেন হয়তো বা, ভিডিওটা না দেখে থাকলে আইবাটনে লিঙ্ক পেয়ে যাবেন, আমি পিসিটা এডিটের জন্য ঠিকঠাক করাইছি, মোটামুটি একটা এসএসডি লাগাইছি, লাগায় হচ্ছে এডিটিংয়ের কাজটা যেন মোটামুটি ঠিকঠাকভাবে করা যায় সেই পজিশনে নিয়ে আসছি। তো তারপরে এই ধরনের প্রবলেমটা কেন হইলো আমি বুঝলাম না। এটা আমার কিছুদিন আগেও একটা ভিডিওর ক্ষেত্রে এই জিনিসটা, সেম জিনিসটা আমার ঘটছে, তো এটা নিয়ে আমি খুব সন্দিহান। ব্যাপারটা কি, প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে এটা আমার ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড গোপ্রো যখন থেকে নিয়েছি আসলে বিভিন্ন প্রবলেম ফেস করতেছি, কখনো ফুটেজ নষ্ট হয়ে যায় তো কখনো এইটা সেইটা, প্রথম দিকে তো হ্যাংই করতো, সেটাকে চেঞ্জ করে আনলাম, সেটাকে গোপ্রোর কাছে পাঠায় ইউএসএ থেকে আবার এটা রিপ্লেস করে নতুন গোপ্রো আসছে। এখন এটাও যদি এরকম প্রবলেম করে, এখন আসলে আমি এক্সাক্ট বলতে পারতেছি না যে এই প্রবলেমটা আসলে গোপ্রোর নাকি আমার পিসি করতেছে, কারণ আমার পিসিরও কিছু ঝামেলা আছে। তবে এগুলো ঘটে কিছুদিন আগে আমার সাথেও ঘটছে, এই জিনিসটা সেম জিনিসটা আমার সাথে ঘটছে, এই যে এরকম একটা চেয়ার দরকার আমার। বাহ, বলতে না বলতে চলে আসছে।
চলে এসেছি গ্র্যান্ড প্লাজা এবং এখানে বাইক রেখে এখন আপাতত উপরে যাব। তো বেরোয় যাচ্ছে এদিক থেকে এবং এদিকেও পাইলাম না, আজকেও পাইলাম না। আজকেও তাদের ফোন দিয়েছি, তারা কুরিয়ার সার্ভিসে ছিল, যার কারণে এইখান থেকেও চেয়ার নেওয়া হলো না। এবং লাস্টে কালকে যে চেয়ারটা পছন্দ হয়েছিল যে শোরুম থেকে, ওই শোরুমেই যাচ্ছি আবার এবং দেখি মোটামুটি যদি হয়ে যায় নিয়ে নিব, না হইলে তো আবার খালি হাতে কালকের মতো ব্যাক করতে হবে, আর কিছুই না। অবশ্য আজকে চিন্তা ভাবনা আছে যে চেয়ার যেহেতু দরকার নিয়ে নিব। চলে এসছি অলমোস্ট, এদিকে একটু নজর রাখতে হবে, আরো কিছু দোকান আছে। কালকে একটা দোকান থেকে দেখে গেছিলাম, নাম বললে আবার ভাবতে পারেন প্রমোশন করতেছি, প্রমোশন টমোশন করার কিছু নাই, যে ছোট চ্যানেল এখানে আসলে প্রমোশনের কোনো ব্যাপার ট্যাপার থাকে না। অ্যান্ড 16 ডিসেম্বরের 3টা ভিডিও আমি আপলোড দিছি অলরেডি, সো 3টা ভিডিও দেখে আসবেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলে আশা করি। ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল এবং সেই সাথে আমার এরিয়াটা সাজানো হয়েছিল, সেটারও ভিডিও দিছি। এই যে চেয়ার লাইন, অলরেডি চলে এসেছি চেয়ার লাইনের সামনে, এবং এর থেকে একটু আগেই যে কালকে যেখান থেকে দেখে গেছিলাম সেই সবটা, এখন চেয়ার লাইনটা দেখবো আগে, তারপর যেখানে দেখে গেছিলাম ওইখানে দেখবো। দেখি পছন্দ হইলে তো আজকে নেওয়ার জন্যই আসছি, সেই নিয়তেই আসছি, নিয়ে নিব। এই যে চেয়ার লাইন, আমি চেয়ারগুলো চেক করবো, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। তো চেয়ার লাইন থেকে চেয়ার কেনা শেষ, অ্যান্ড বের হয়ে যাচ্ছি এখান থেকে, এখান থেকে নিয়ে নিছি, পছন্দ হয়েছে, সব কিছু মিলছে, চেয়ার অলরেডি পাঠিয়ে দিয়েছি, কি পড়ছে না পড়ছে এগুলো বাসা যায় বলতেছি। আই হায় লক খুলতে ভুলে গেছি, অতিরিক্ত তাড়াহুড়ার ফলে যা হয় আর কি। ফ্রেন্ড এখানে রোড গুলো আসলে আমি এরকম একটা চিনি না, যার কারণে হয়ে গেছে মেইন প্রবলেম, তারা খুঁজতে হবে আমার এখন যেতে যেতে কোনখানে চেয়ারওয়ালা ছেলে আছে। তো ফাইনালি জ্যাম ছাড়ছে, অ্যান্ড বাসার পথে রওনা, আমার ফ্রেন্ডকে ফোনও দিতে পারবো না তার হাতে চেয়ার,
রিকশায় বসে আছে, খই আছে না আছে কিচ্ছু জানতে পারবো না। এটা একটা প্যারা, ফোন দিলে ধরবে কিভাবে? তোমার অ্যাজ সুন অ্যাজ পসিবল বাসার নিচে যেয়ে দাঁড়ায় থাকতে হবে, কিছু করার নেই। পরে আসলে রিসিভ করে দেন হচ্ছে একটু বের হব, তাকে বাসায় নামায় দিয়ে আসবো, দেন এই তো।